আসসালামু আলাইকুম, শারমিনস রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমি ছাদে চলে এসেছি কিছু তুলসী পাতা তোলার জন্য। আমার মেয়েটার কয়েকদিন ধরেই ঠান্ডা জ্বর, তো আমরা সবাই জানি ঠান্ডা জ্বরের জন্য তুলসী পাতা কতটা উপকারী। তো আমি কিছুটা তুলসী পাতা তুলে নিয়ে যাব। আর দেখেন আমার গাছটা কীভাবে হেলে গেছে বৃষ্টির জন্য। আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার এটাকে ভালো করে চটকে রস বের করে মধুর সাথে মিশিয়ে আমার মেয়েকে খাইয়ে দেব। আমার মেয়েটা এত পরিমাণ দুষ্টু, সে কিছুতেই কিছু খেতে চায় না। যে খাবারটাই খাওয়াতে যাই তাকে জোর করে খাওয়াতে হয়, সে ওষুধটাও খেতে চাচ্ছে না। তো আমি আর তার বাবা জোর করে তাকে ওষুধটা খাইয়ে দিলাম, তারপরও কিছু ওষুধ সে ফেলে দিছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। আশা করি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।